নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথরিয়াল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো তোমাদের রাউন্ড টু এর রেজাল্ট বেরোনোর পর সব থেকে বেশি যে কমেন্টগুলো পেয়েছি, তো সেইগুলোর ভাবলাম যে উত্তরগুলো আমি দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হবে। যে প্রথম প্রশ্ন হলো, তোমাদের কবে রাউন্ড টু এর এই প্রসিডিওর কত দিনের মধ্যে শেষ করে নিতে হবে? দেখো, তোমাদের অফিসিয়ালভাবে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানটায় লেখা ছিল 2 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এই যে প্রসিডিওরটা রাউন্ড টু এর, সেটাকে তোমাদের কমপ্লিট করে নিতে হবে। তাহলে এই রাউন্ড টু এর প্রসিডিওরের মধ্যে কী কী পার্ট থাকছে? দেখো, রাউন্ড টু এর প্রসিডিওরের মধ্যে প্রথম হলো, তোমার যদি নামে সিট অ্যালোটেড হয়ে থাকে তাহলে তুমি কি করবে। এবার সিট অ্যালোটমেন্টের যদি কথায় আসি, তাহলে সিট অ্যালোটমেন্টের কথায় তোমাকে দুটো কন্ডিশন অবশ্যই ফেস করতে হবে। এক, তোমার যদি রাউন্ড ওয়ানে সিট অ্যালোটেড হয়ে থাকে এবং তুমি রাউন্ড টুতেও যদি সিট পেয়ে থাকো তখন কি করবে। আর 2 নম্বর প্রশ্ন ছিল যে তোমার যাদের রাউন্ড ওয়ানে সিট অ্যালোটেড হয়নি, শুধুমাত্র রাউন্ড টুতে সিট অ্যালোটেড হয়েছে, তারা কি করবে। তো আমি ভেঙে ভেঙে যদি বলি, রাউন্ড ওয়ানে যাদের সিট অ্যালোটেড হয়েছিল এবং রাউন্ড টুতেও সিট অ্যালোটেড হয়েছে, তারা হয় অ্যাডমিশান নেবে, আর না হয় তারা মপ আপ রাউন্ডের জন্য পরের ক্ষেত্রে যেতে পারো। আর একটা কথা, তাদের প্রশ্ন এরকম তাহলে আসবে যে যদি আমি রাউন্ড ওয়ানে গিয়ে সিট অ্যালটমেন্ট ফিজ আর ফিজিক্যাল ভেরিফিকেশান করে নিই, তাহলে কি আমাকে আবার ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে যেতে হবে? না, এটা ম্যান্ডেটরি নয়, কোনো জায়গায় নোটিফিকেশানে উল্লেখ করা নেই যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান যারা রাউন্ড ওয়ানে করিয়েছে তাদেরকে রাউন্ড টুতে আবার যেতে হবে। হ্যাঁ, এইটুকুনি তোমাদের অবশ্যই করা উচিত যে তোমরা তোমাদের যে কলেজে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে সেই কলেজের সাথে ফোন করে একবার কথা বলে নিতে পারো, কারণ এই জিনিসটা করে নেওয়াটা বাধ্যতামূলক না বললেও আমি বললো এটা দরকার আছে। যদি নিজেকে সিকিউর রাখতে চাও, তাহলে যাদের রাউন্ড টুতে সিট অ্যালোটেড হয়েছে, রাউন্ড ওয়ানেও হয়েছিল এবং তাদের রাউন্ড টুয়ে যে সিটটা এখন নিতে চাইছো না, মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে চাইছো, এবং রাউন্ড ওয়ানে তারা অবশ্যই তারা সিটের যে অ্যাকসেপ্টেন্স ফিজ সেটা বা অ্যালটমেন্ট ফিজ সেটা পে করে রেখেছিল 5,000 টাকা এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, তো তাদের আর কলেজে যাওয়ার দরকার নেই, তারা জাস্ট একবার ফোন কল করে তোমরা বলে রাখতে পারো বা কথা বলে নিতে পারো, এইটুকুনি করতে পারো। তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো দরকার নেই যারা রাউন্ড ওয়ানে করে এসেছিল। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, শুধুমাত্র রাউন্ড টুতেই তাদের নামে সিট অ্যালোটেড হয়েছে, রাউন্ড ওয়ানে তাদের নামে সিট অ্যালোটেড হয়নি, তাদের অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশান এবং সিট অ্যালটমেন্ট ফিজটা পে করে দেওয়া উচিত এবং তারা ফিজিক্যাল ভেরিফিকেশানটা করে নেওয়া উচিত, ঠিক আছে। এই দুটো কথা আমি তোমাদেরকে বলে রাখলাম, যেটা সব থেকে বেশি কনফিউজিং ছিল, এটার আমি বহুত কমেন্ট এবং অবশ্যই অনেক ফোনও পেয়েছি, তাই জন্য এটাও একটা কথা ছিল যেটা আমি তোমাদের অবশ্যই মপ আপ রাউন্ডে যাওয়ার আগে বলে দিলাম। এবার হলো, যাদের যাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না, হ্যাঁ, তারাও তোমাদের মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল আছে, ঠিক আছে, যারা সিট অ্যালটমেন্ট ফিজটা পে করে রাখবে। এবার অনেকের কথা হলো যে আমার যে কলেজে ফিজ মানে সিটটা অ্যালোটেড হয়েছে, আমরা কি পরের যে মপ আপ রাউন্ডে যাব সেক্ষেত্রে আমার সিট থাকবে কি থাকবে না? তাহলে এর উত্তর আমি প্রথমেই দিয়ে দিয়েছি, যদি তোমার সিটটাকে রাখতে হয় তাহলে তুমি মপ আপ রাউন্ডে যেওই না, আর যদি মপ আপ রাউন্ডে নতুন সিট অ্যালোটেড হয়ে যায় তাহলে তো পুরনো সিটটা থাকবেই না, ঠিক আছে। তাহলে এইগুলো এই সমস্ত কনফিউশনগুলো তোমাদের দূর হয়ে গেলাম। এবং তোমাদের যে সার্টিফিকেটগুলো যেগুলো রাউন্ড ওয়ানে লাগতো, কিন্তু তোমাদের যাদের নামে সিট অ্যালোটেড হয়নি তাদের তো তখন লাগেনি, কিন্তু তাদের কিন্তু এখন লাগবে। তো যারা যারা রাউন্ড টুতে নতুনভাবে অ্যাডমিশান নিতে যাচ্ছ, তো বা ফিজিক্যাল ভেরিফিকেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাচ্ছে, তাদের যদি মনে হয় যে কোন কোন ডকুমেন্টস লাগবে, তাহলে তার নির্দিষ্ট একটা ভিডিও করার রয়েছে, ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, আই বাটনেও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, আর ফিজ যেটা দিতে হবে অ্যাকসেপ্টেন্স মানে সিট অ্যাকসেপ্টেন্স যে ফিজ দিতে হবে সেটা তোমরা ফিজটা পেমেন্ট করে তার রিসিপ্টটা নিয়ে যাবে, তার হার্ড কপি না নিয়ে যাও, সফট কপিও মোবাইলে থাকলে কলেজে গিয়ে দেখালেও সেটা তারা দেখে নিলেই ব্যাস, তারা আর কিছু বলবে না। সুতরাং কিন্তু ফিজটা তোমাকে পে করে যেতে হবে, কলেজে গিয়ে পে করতে হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো ছিল তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর সম্পর্কে, রাউন্ড টুতে এবং মপ আপ রাউন্ডে যাবে কি যাবে না যে সমস্ত প্রশ্নগুলো করেছিলে, তার চেষ্টা করলাম যে পুরোপুরি অ্যান্সার দিয়ে দেওয়া। এবারে তোমরা ডিসাইড করো যে তোমরা যে সিটটা পেয়েছো সেটা তোমাদের ক্ষেত্রে বেটার বলে মনে হচ্ছে, না তোমরা পরবর্তী রাউন্ডে যেতে চাও, কারণ রাউন্ড টু এর পরে যে মপ আপ রাউন্ড ওটা পুরোপুরি একটা সেপারেট একটা রাউন্ড, সেটা অপশনাল রাউন্ড, সেক্ষেত্রে তোমার এইগুলোর সাথে কোনো রকমভাবে সামঞ্জস্য বা সম্পর্ক নেই, সেটা অপশনাল রাউন্ড, তোমরা যোগদান করতে পারো বা যোগদান নাও বা করতে পারো, কারণ এরপরে মানে রাউন্ড টু এর পরে আর কোনো আপগ্রেডেশনের ব্যাপার নেই। সুতরাং এবারে তোমাদের ডিসিশন নেওয়ার, তোমরা কি করবে না করবে। তো আশা করি তোমাদের যে সমস্ত কোয়ারিগুলো ছিল সেগুলোকে উত্তর দিয়ে দিতে পেরেছি। তো টিল দেন, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে পারো, এবং অবশ্যই যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।